গায়ক সত্তাটা অভিনয় সত্তাকে ছাপিয়ে গেল না কেন? তার কারণ সুযোগ এসে গেল আমার অভিনয়ে। তাই 2007 এর পর তুমি যে মিষ্টি ছাড়াও ঝাল তেতো নুন অনেক কিছু হতে পারো সেটা বুঝতে ইন্ডাস্ট্রির এত সময় লাগলো কেন? বেটার লেট দ্যান নেভার। ফার্স্ট ডাউন কেন, ওপেনার নয় কেন, এটার জন্য কোনোদিন দুঃখ হয় না? না না দুঃখ হয় না, তার কারণ হচ্ছে যে আমি যা পেয়েছি সেটাই অনেক। তুমি কি এটা সত্যিই মনে করো যোগ্যতার থেকে বেশি পারিশ্রমিক পাও তুমি? শাসক দলের পদলেহনকারী বলে পুরস্কার পাচ্ছে, কেমন লাগে? বাট দেবকে কি কোনো অংশে ব্যোমকেশ বলে তোমার মনে হয়েছে? তোমার জীবনে সেইভাবে সম্পর্ক মানে যেটা থেকে যেটা বৈবাহিক সম্পর্কে গিয়ে পৌঁছায় সেটা আসেনি কেন? সম্পর্ক তো এসেছে অনেক, সেটা বিবাহ অবধি গড়াই। টিভিতে রাজা গজাকে কেনা দেখেছে, তারপর সেই গজা থেকে মিহিদানা রসগোল্লা নাকি সে আদৌ মিষ্টি টক না তেতো, অনেক রূপে তাকে আমরা দেখেছি। বুঝতে পাচ্ছেন আমরা কার কথা বলছি? নমস্কার, আপনারা দেখছেন সিটি সিনেমা আর ঠোঁট কাটার বিশেষ বিভাগ নিয়ে আমি তৃণাঞ্জয়। আজ আমাদের সঙ্গে আছেন অম্বরীশ ভট্টাচার্য। খবরে ছিল যে সর্পদংশনে মৃত্যু, এখানে সাপের উপদ্রব আছে না? বহুমুখী প্রতিভার অধিকারী আমাদের সকলের প্রিয় অম্বরীশ দা। অম্বরীশ দা সিটি সিনেমায় স্বাগত। থ্যাংক ইউ, তোমার এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং সেই অনুষ্ঠানে তুমি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছো তাতে আমি খুবই খুশি। তোমরা তুমি আসতে আমরা ভীষণভাবে খুশি, মানে এইটা বহুদিন ধরে ডিমেন্ড ছিল। আমি বলছি কাবেরী অন্তর্ধানের সময়, আমি তখন কৌশিকদার ওই সময় কাজ করেছিলাম কৌশিকদা বুম্বাদাকে নিয়ে, তখনও কথা হচ্ছিল মানে কবে অম্বরীশ ভট্টাচার্য আসবেন, এটা অনেকের একটা ডিমেন্ড ছিল। প্রথমেই যে প্রশ্নটা করি, এই যে রাজা গজা, কি মনে হয় রাজা গজার জন্য তুমি কি গজা হিসেবে পারফেক্ট বলেই ইন্ডাস্ট্রিতে এসেছিলে? না না, আমি তো অত কিছু ভেবে টেবে আসিনি, আমি জাস্ট একটা অডিশন দিতে চলে এসেছিলাম থিয়েটার দল থেকে। আমার থিয়েটার দলের যিনি নির্দেশক ছিলেন দেবেশ চট্টোপাধ্যায়, উনি আমাকে বলেছিলেন যে একটা সিরিয়ালের জন্য একটা অডিশন দিয়ে, তা আমি চলে গেছিলাম অডিশন দিতে 7-5 না জেনে না ভেবে। যদি একটা পার্ট পাওয়া যায় কয়েকটা দিনের, একটু রোজগার টোজগার হবে, থিয়েটার করে তার পয়সা হয় না, তো সেইভাবেই আমার সিলেকশন হয়ে যায়। চরিত্রটা কী তখনও জানতাম না, তারপর অভিনয়টা খুব ক্যাজুয়ালি করেছিলাম যে 2 মাসে বন্ধ হয়ে যাবে একটা সিরিয়াল, আমার মনে হয়েছিল যেখানে আমাকে মূল চরিত্র করে মানে একটা সিরিয়াল করা হচ্ছে সেটা কি করে চলতে পারে 2 মাসে। একটা পিঙ্ক কালারের ওয়াটার, হ্যাঁ হ্যাঁ, সেই ওয়াটার বোটলটা বিক্রিও হতো বিভিন্ন মেলা টেলাতে। একদম, আমাকে রমাপ্রসাদ বণিক একবার এসে বলেছিলেন টাকিতে উনি দেখেছেন ওই ওয়াটার বটলগুলো বিক্রি হচ্ছে, বাচ্চারা খুব কিনছে সেগুলো, প্রচণ্ড জনপ্রিয়। তো যাই হোক, তো তারপরে তো হয়ে গেল, কপালে ছিল ওইটা লেগে গেল। আমি গজার মতো বলে ওটা হয়েছিল কি না আমি জানি না, হয় বা পরে আস্তে আস্তে চরিত্রটাকে আমি আমার মতোই করে নিয়েছিলাম। আমার দেখা অনেক মানুষ উত্তর কলকাতার বহু মানুষ যারা আছেন যারা ঠিক অতটা গোছানো নন, অর্গানাইজ নন, এরকম মানুষ তো ইদানিংকালে খুব একটা দেখতে পাওয়া যায় না। এখন সবাই খুব সাজানো গোছানো, খুবই অবভিয়াস, খুবই। আমরা ছোটবেলা থেকে আমাদের কৈশোর অবধিও যৌবন অবধিও উত্তর কলকাতার অলিতে গলিতে এমন বহু মানুষ দেখেছি যারা মানে পাজামার দড়িটা বেঁধে সেটা গুঁজতে ভুলে যায়, যারা একটা ছেঁড়া জামা পরেও ঘুরে বেড়ায়। ছেঁড়া জামা মানে যে তার অভাব বা দারিদ্র তা নয়, ক্যাজুয়াল পাত্তা দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, পাত্তা দিচ্ছে না, চুলটা হয়তো ঠিক মতো আঁচড়ায়নি, একটা বাড়ির উঠোনে শুয়ে ঘুমিয়ে পড়ছে, ঠিক আড্ডা মারছে, মানে এইরকম আর কি। জীবনটাকে খুব সহজভাবে হেসে খেলে নেওয়া কিছু মানুষ যারা একটু এলোমেলো, কিন্তু ওই এলোমেলোত্বটাই তাদের সৌন্দর্য। সেই রকম একটা মানুষকে আমি পোর্ট্রে করার চেষ্টা করেছিলাম আমি আমার বোধ দিয়ে ওই চরিত্রটার মধ্যে, এবং তার মধ্যে কিছু শিশুসুলভতাও ছিল যেটা বাচ্চাদেরও ভালো লাগে বড়দেরও ভালো লাগে, সামাও ওই চরিত্রটা মানুষের সাথে কানেক্ট। যেহেতু ম্যাক্সিমামটা ও স্কুল ড্রেস পরা, একটা শিশুসুলভ ব্যাপার ছিলই সব সময়। আমি এই তোমার আগের পর্যায়ের কথায় আসবো, তুমি একটা বিশাল কথা তুললে, আমার চন্দ্রিলদার একটা কথা অনুযায়ী মনে পড়ছে, তুমি যেহেতু উত্তর কলকাতার, উত্তর কলকাতার বিশাল একজন মানুষ আমরা জানি, সারা পৃথিবী তাকে জানে, আমরা তাকে গুরুদেব বলি। বাঙালি চিরকালই অন্তর্মুখী, বাঙালি অন্তরাত্মাকেই বেশি প্রাধান্য দেয় বহিরঙ্গের থেকে। এখন মনে হয় বিষয়টা একটু উল্টো হয়ে গেছে, মানে তা নয়, এই মানুষটা
হয়তো অগোছালো, হয়তো পয়সা করতে পারেননি, কিন্তু কেসিনাকে একেবারে ঝরঝর করে করতে পারেন, বাঙালি তাকে দেবতা মনে করত, এখন কি সেটা নয়? না, আমি তো সবকিছু খুব পজিটিভলি দেখার চেষ্টা করি, জানো তো জীবনে নেগেটিভিটিকে আমি জায়গায় দিই না, আমার ভাবনা চিন্তা বিশ্বাস কোনোটাতেই। তাই বলি কি নেগেটিভিটি নেই, চিরকাল ছিল, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, কিন্তু আমি সবসময় পজিটিভলি ভাবি বিষয়টা। আমার মনে হয় এখনও এরকম মানুষ আছে, সবটা শেষ হয়ে যায়নি, হতে পারে না সবটা শেষ, এখনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা ভালো ভাবেন, অন্যরকম ভাবেন, আছে। আমি নেগেটিভিটি খুব একটা দেখতে পাই না, সংখ্যা হয়তো কমেছে ডেফিনেটলি, তার কারণ হচ্ছে একটা এখন একটা অন্য জেনারেশন এসেছে যারা প্রতীক্ষায় বিশ্বাসী নয়। আমাদের জেনারেশন অব্দি একটা প্রতীক্ষা বলে বিষয় ছিল, আমরা চিঠি লিখে তার জন্য 7-10 দিন অপেক্ষা করতে হতো উত্তরের জন্য। আজকে প্রযুক্তির সাহায্যে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে 1 সেকেন্ডে উত্তর চলে আসে, ফলে অপেক্ষা কমে যাচ্ছে, মানুষের অস্থিরতা বেড়ে যাচ্ছে। এটা তাদের দোষ নয়, এই জেনারেশনের দোষ নয়, এটা কি মনে হয় বাজার অনেকটা দায়ী এর জন্য? হ্যাঁ ডেফিনেটলি, পুরোটাই বাজার দায়ী। আগে তো ধরো মানুষের প্রয়োজনীয়তা বুঝে জিনিস ম্যানুফ্যাকচার করা হতো, এখন জিনিস ম্যানুফ্যাকচার করে তার প্রয়োজনীয়তাটাকে তৈরি করা, চাহিদা তৈরি করা হয়। এটাই তো বিশ্বায়নের মূল ব্যাপার আর কি, মূল মন্ত্র। এবার তুই এগুলোকে তো এড়িয়েও থাকতে পারবে না, একদম এড়িয়ে বা থাকবে কি করে? আজকে ডিজিটাল মাধ্যম না থাকলে আমরা এখানে বসে এই গল্পটা করতে পারতাম না, তোমাকে বা আমাকে নির্ভর করে থাকতে হতো কোনো বড় দাদার উপরে, কোনো বড় ইনস্টিটিউশনের উপরে। হ্যাঁ, কক্ষিগত করে রেখেছিল যারা, সংবাদ মাধ্যমই বলো বা এন্টারটেনমেন্টের মাধ্যমই বলো। তো এটা যেমন তার প্লাস পয়েন্ট, কিছু মাইনাস পয়েন্টসও তো রয়েছে, দুটোকে সব মিলিয়েই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আর কিছু করার নেই। কেতকী দত্তের সেই গান বলি অথবা চপল ভাদুরীর যাত্রা, এই যে মানে শীতলার চপল ভাদুরী, মানে কি মনে হয় এরপরে কোনোদিন আমরা শীতলা রূপেও অম্বরীশকে দেখতে পারি? না না, ওই জিনিস করার জন্য যে এক্সপার্টিজের দরকার হয় ওটা আমার নেই। আর চপলদা তো মানে চপলদা সঙ্গে কার তুলনা চলে, মানে চপলদাকে তো কাছ থেকে দিনের পর দিন দেখেছি, উনি যখন ওই সাজগোজ করতেন তখনও পুরুষই থাকতেন, চুলটা পড়ার পরে বুঝলে, উনি প্রথমে চোখ আঁকা দিয়ে শুরু করতেন, প্রথমে বেসটা করে নিলেন, তারপরে তে ব্লাউজটা পরে নিতেন, ব্লাউজটা পরে চোখটা আঁকতেন, ত্রিনয়নটা আঁকতেন, সে তখনও উনি কিন্তু চপলদাই থাকতেন। যেই উনি চুলটা পরে নিতেন উনি কিন্তু বদলে যেতেন, উনি চপল রানী হয়ে যেতেন, চপল রানী যিনি শীতলার ভূমিকা অভিনয় করছেন, এবং তখন ওনার কথা বলা, হাঁটা চলা, ভাব সব সব বদলে যেত। এই এক বিস্ময়, এক ম্যাজিক, সেই ম্যাজিকের মানে ওনার সাথে সাথেই সেই ম্যাজিকটা শেষ হয়ে যাবে আমার ধারণা, ওটা আর রিক্রিয়েট করা পসিবল নয় কারোর পক্ষে। কতটা রিক্রিয়েট করা পসিবল হয়েছিল আরেকটি প্রেমের গল্প? অনেকটাই, অনেকটি পসিবল হয়েছিল। ওখানে তো চপলদার ডাবিংটাও ঋতুপর্ণ ঘোষের করা, একদম। হ্যাঁ, তো ওটা তো মানে মাস্টার মানে জিনিয়াসের পক্ষেই সম্ভব, ওটা ঋতুদার পক্ষেই সম্ভব ছিল করা। কৌশিকদার কতটা ভূমিকা ছিল? অনেকটাই ভূমিকা ছিল। কৌশিকদার মূল ভাবনা ছিল হচ্ছে এটা একটা টেলিফিল্ম হয়েছিল তার আগে, উষ্ণতার জন্য। হ্যাঁ, উষ্ণতার জন্য। হ্যাঁ, যাতে রূপা গাঙ্গুলী চূর্ণিদি ছিলেন এবং চপলদাও ছিলেন, সেইটাই মূল ভাবনা। ওইটাই কিন্তু হচ্ছে ভাবনা থেকে তারপর আরেকটি প্রেমের গল্প একটা সিনেমার আকারে তৈরি হয়, সেখানে ঋতুপর্ণ ঘোষের চরিত্রটা ঢোকে এবং পুরো বিষয়টা অন্যরকম ভাবে। ঋতুপর্ণ ঘোষ দুটো চরিত্র অভিনয় করে, একটা নিজের চরিত্রে, একটা চপলদার, চপলদার যৌবনকালের যৌবনকালের অসাধারণ, সে তো মাস্টার ক্লাস অ্যাক্টিং সমস্ত প্রত্যেকের। এবং এবং ভাবতে অবাক লাগে ওটা ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি, প্রথম অভিনীত ছবি, অভিনয় করা ছবি। উনি বিরাট বড় অভিনেতা ছিলেন, উনি অসাধারণ অভিনেতা ছিলেন, ভালো অভিনেতা না হলে তত ভালো পরিচালক হওয়াটা মুশকিল। কৌশিকদা যে জন্য এত ভালো, মানে অ্যাক্টার্সদের ডিলাইট কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করা, তার কারণ হচ্ছে কৌশিকদা তো অসাধারণ অভিনেতা, এবং কৌশিকদা যেটা করে দেখিয়ে দেন কখনো কখনো। আমি তো কৌশিকদার সাথে 4টে ছবি করেছি, আজ অব্দি আমি কোনোদিন ওটা করতে পারিনি যেটা কৌশিকদা দেখিয়ে দিয়েছে, কিছুতেই পারিনি। আরেকটি প্রেমের গল্প, কৌশিকদার নিজে বলেন তিনি নাকি চূড়ান্ত বকা খেয়েছেন ঋতুদার কাছে বিভিন্ন জায়গায়। স্যারের সঙ্গে কাজ করতে হলে, মাস্টারের সাথে কাজ করতে হলে বকাগুলো আশীর্বাদের মতো, প্রত্যেকটা বকুনি একটু একটু করে আমাদের কৌশিকদাকে তৈরি করে দিয়েছে বলে আমার ধারণা। সেই জন্যই পরবর্তীকালে কৌশিক গাঙ্গুলী একটা শব্দ বানানোর কথা ভাবতে পেরেছে, একটা ছোটদের ছবির মতো একটা ছবি ভাবতে পেরেছে, জ্যেষ্ঠপুত্র করতে পেরেছে। হ্যাঁ, জ্যেষ্ঠপুত্র তো পপুলার, খুব পপুলার ছবি, আমি বলছি যে ছবিটা মানুষ দেখলোই না, অথচ আমার ছোটদের ছবি, ছোটদের ছবি কৌশিকদার বানানো অন্যতম সেরা একটা ছবি। ওই সাবজেক্ট নিয়ে যে একটা ছবি ভাবা যেতে পারে, বা একজন ফোলি আর্টিস্টের জীবন নিয়ে যে একটা ছবি ভাবা যেতে পারে, বা সিনেমাওয়ালার মতো একটা ছবি ভাবা যেতে পারে, এইগুলো তো তৈরি হয়েছে ওইখান থেকেই, ওই রকম শিক্ষক ছিলেন বলেই ওরকম ছাত্র তৈরি হয়েছে, যিনি আজকে আমাদের শিক্ষক। আলোচনা থেকে
আলো আর চোনাটাকে আলাদা করাটাই আমার প্রফেশন ম্যাডাম। আজকে কইমিল গেয়ার দৌলতে যখন আমরা জানতে পারছি যে জাদুর পিছনে এরম একজন শিল্পী ছিলেন, তখন আমাদের মনে পড়ছে কিন্তু ছোটদের ছবি আমরা দেখতে যাই না, আমরা কেউ মানে আমরা মানে অনাদর করে মানে ধুলায় ফেলে দিয়েছি অত বড় মাপের একটা ছবিকে, কেউ পাত্তাই দিইনি, মানে বাঙালি দেখেইনি। জাস্ট দেখেনি ছবিটাকে, ইগনোর করে বেরিয়ে গেছে। আচ্ছা একটু পুরোনো কথায় আসি, মানে গান তো একদম প্রথম থেকে ছিল। গানটা ওই আর কি, মানে শুনতাম খুব বেশি গান, আমি করতাম মানে আমি তো সেইভাবে কোনোদিন নাড়া বেঁধে শিখিনি কোথাও। আমাকে বহু পুরোনো একটা প্রবাদ আছে যে তানসেন হওয়ার আগে কানসেন হওয়া জরুরি। আমি খুব ভালো শুনতে খুব ভালোবাসতাম এবং ভ্যারাইটি অফ সংস আমার মানে প্লে লিস্টের মধ্যে থাকতো। এবং আমাদের বাড়ির কাছেই রেডিও গলি বলে একটা জায়গা আছে চিড়িয়া মোড়ে, সেখানে হারুবাবু থাকতেন, সুরজলাল মুখোপাধ্যায়, যিনি হচ্ছেন পুরনো 78 আরপিএম রেকর্ড সংগ্রাহক। তার বাড়িতে যেতাম আমি এবং তিনি পুরনো পুরনো সমস্ত 40-30 দশকের গান, শৈলদেবীর গান, হ্যাঁ, হিমাংশু দত্তর গান, এই সমস্ত চালিয়ে চালিয়ে শোনাতেন আমাকে। সেখান থেকে অনেকটা শোনা, অনেকটা শুনে শেখা এবং গান ভালোবাসতাম বলে গাইতামও তার সাথে, থিয়েটারে গাইতাম। তারপরে তো কেতুগিদির হাত ধরে রীতিমতো থিয়েটারের গানের শো করেছি, ওনার কাছে 4-5 বছর তালিম নিয়েছি আমি থিয়েটারের গানের। একদমই আমি এটাই বলতে চাইছি, গায়ক সত্তাটা অভিনয় সত্তাকে ছাপিয়ে গেল না কেন? তার কারণ সুযোগ এসে গেল আমার অভিনয়ে, তাই অভিনয়ে সুযোগ এসে গেল এবং অভিনয় করে মানুষের ভালোবাসাও পেয়ে গেলাম। গানকে যদি পেতাম তাহলে গানটাই, গায়ক সত্তাটাই এগিয়ে আসতো, অভিনেতা সত্তাটা হারিয়ে যেত কোথাও। এবার যেহেতু অভিনেতার সত্তাটা বেরিয়ে এসেছে, তাই এখন অনেক মানুষ জেনে গেছেন আমি গান গাই, যেহেতু আমি অভিনেতা, প্রাথমিকভাবে অভিনেতা বলেই মানুষ জানেন আমি গান গাই। নয়তো আমি যদি অভিনেতা না হতাম, ওরা হাজার লক্ষ লক্ষ গায়কের মধ্যে আমি হারিয়ে থাকতাম। কত ভালো ভালো গায়ক আছে যারা আজ অবধি একটা কোনো ভালো প্ল্যাটফর্মই পেলেন না গান গাইবার, কপাল না, একটা কপালের ব্যাপার আছে। তো ইনিশিয়ালি আমার মনে হয় অভিনেতা সত্তাটাই আমাকে মানুষের কাছে পরিচিত করেছেন, তারপরে মানুষ জানতে পেরেছে যে আমি গানও গাই। তুমি নিজের মুখেই সবসময় স্বীকার করেছো যে তোমার যে চেহারাটা সেটা কোথাও ফ্রল হতে পারে বা কিছু হতে পারে, কিন্তু তোমার এই চেহারাটাই তোমাকে প্রথম সুযোগটা দিয়েছিল গজা হিসেবে। এই চেহারাটা না হলে তোমার গজা চরিত্রটাই আসতো না, জীবনটাই অন্যরকম হয়ে যেত। আমি কৌশিকদাকে এই প্রশ্নটা যখন করি যে তোমার কি এখন প্রতি ছবির ফার্স্ট ডাউন ব্যাটসম্যান অম্বরীশ ভট্টাচার্য, ফার্স্ট ডাউন কেন, ওপেনার নয় কেন, এটার জন্য কোনোদিন দুঃখ হয় না? না না, দুঃখ হয় না। তার কারণ হচ্ছে যে আমি যা পেয়েছি সেটাই অনেক এবং আমার তো ইনিংস শেষ হয়ে যায়নি, ফলে পরের কোনো ম্যাচে যে আমি ওপেনিং করবো না সে তার ভরসা কি, হতেই পারে যে আমি ওপেনার হলাম, কিন্তু মানে একটা খেলায় অংশগ্রহণ করতে পারছি এটাই আমার কাছে বড় প্রাপ্তি, বুঝলে তো। কত মানুষ আছে যারা সারা জীবন মাঠের বাইরে দাঁড়িয়ে রইল 12th ম্যান হয়ে, হ্যাঁ, তারা নামতেই পারলো না, অথচ তারা হয়তো কপিল দেবের মতোই বল করতে পারে বা সচিনের মতোই ব্যাট করতে পারে, কিন্তু মানুষ জানতেই পারলো না যে তারা কত ভালো খেলতে পারে, মূল এগারোতে ঢুকতেই পারলো না। আমি এরকম অনেক মানুষ চিনি গো যাদের সারা জীবন কেটে গেল অপেক্ষা করে করে, শুধু অপেক্ষা করে করে, একটা সুযোগ এলো না। সেখানে আমি যে 17-18 বছর ধরে মাঠে খেলতে পাচ্ছি, সে যে ভূমিকাতেই হই না কেন, উইকেট কিপারের ভূমিকাতেই হই আর একদম বাউন্ডারিতেই থাকি না কেন, আমি যে খেলতে পাচ্ছি এবং প্রত্যেক দিন খেলায় আমাকে নেওয়া হচ্ছে, এটাই আমার কাছে বিরাট বড় একটা। কৌশিকদা বলেওছেন যে অম্বরীশ আমার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান, মানে যে আমি যদি রাহুল দ্রাবিড়ই ধরি। হ্যাঁ, আমাদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কৌশিকদার আমার মধ্যে, যে লক্ষ্মী ছেলে প্রথম কাজ আমার, তারপর থেকে আর কৌশিকদাকে খুব একটা আমাকে বলতেও হয়নি। কৌশিকদার চোখ দেখলেই আমি বুঝে যাই উনি কী চাইছেন এবং ওনার স্ক্রিপ্টটাই এত ভালো হয়, স্ক্রিন প্লেটা এত সুন্দর হয়, ওখানে অভিনয়টাও দেওয়া থাকে ওনার সংলাপের মধ্যেই, আর উনি তো লেখেন চরিত্র মানে অভিনেতাকে ভেবে, আমাকে ভেবেই সিনগুলো লেখেন, ফলে আমার মনে হয় এটা তো আমারই কথা। কোনো যোগাযোগ নেই, মেজ ও আসে না, আমরাও একটু খবর নেই, আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয় না, বরং কাবেরী অন্তর্ধানে আমাকে একটু পরিশ্রম করতে, ওটা জটিল চরিত্র ছিল, একটা মারাত্মক জটিল চরিত্র ছিল, ওরকম কোনো চরিত্র আমি আমার জীবনে দেখিনি। ও দোষী হোক বা নির্দোষ হোক সত্যিটা আমি জানতে চাই। কিন্তু কৌশিকদা এরকম জটিল চরিত্রের ক্ষেত্রে সবসময় বুম্বাদার ক্ষেত্রে এটা মানে বুম্বাদাকে যেন জটিল চরিত্রের জন্যই ভাবে। হ্যাঁ, বুম্বাদাকে কাবেরী অন্তর্ধানে অসাধারণ কেমন দেখেছো? কাবেরী অন্তর্ধানে দুর্দান্ত, এত কনসেন্ট্রেট করে উনি থাকতেন এবং সারা দিন উনি ওই চরিত্রটার মধ্যেই থাকতেন। কি মনে হয় মানে এই যে প্রসেনজিৎ একটা এরা এবং চলছে তো এখনো বেশ কিছুটাই চলছে, হ্যাঁ হ্যাঁ, এটা কারণ মূলত ওই যে একটা নির্দিষ্ট সময় এসে নিজেকে ভেঙে চুরে অন্যভাবে
অন্যভাবে প্রেজেন্ট করে দিলেন মানুষের কাছে, ওইটা মানে আগামী দিনটা কি আসছে সেইটা ফোর্সি করতে পারাটা একজন মানে একজন একজন বড় মাপের শিল্পীর কিন্তু সবচেয়ে বড় গুণ হওয়া উচিত, যে আগামী দিন কি আসছে সেই দিনটার জন্য আমি নিজেকে এখন থেকে প্রস্তুত করব। যবে ওই দিনটা আসবে তবে পাঁচজনকে দেখে আমি নিজেকে বদলাবো সেটা নয়। বুম্মাদা কিন্তু এই সময়টা আসার অনেকটা আগে থেকে নিজেকে বদলাতে শুরু করেছে, হ্যাঁ একদম একদম বদলাতে, যেটা দেবের মধ্যে আমি দেখতে পাই। ও কিন্তু অনেকটা আগে বুঝে গেছিল যে আর কিন্তু পাগলু চলবে, আর পাগলু চলবে, তখন কিন্তু পাগলু চলছে এমন একটা সময় দাঁড়িয়ে ও কিন্তু চ্যাম বা ককপিটের মতো ছবি করা শুরু করলো, যেগুলো কিন্তু বক্স অফিসে লাগলো না, ও লস খেলো কিন্তু ও কিন্তু হার স্বীকার করলো না, ও কিন্তু পরপর ওই ধরনের ছবি করতে থাকলো বিভিন্ন রকমের এবং টনিকে এসেও প্রথম সাফল্য। আপনি পারবেন, ঠিক তাই। আমাকে এই কথাটা দীপকদা মানে চিরঞ্জিতদা সরাসরি বলেছিলেন। চিরঞ্জিতদা আমার মনে আছে অন্য একটা জনপ্রিয় সাক্ষাৎকারে বুম্বাদাকে ইন্ডাস্ট্রি বলতে অস্বীকার করেছিলেন, যে না বুম্বা কি করে ইন্ডাস্ট্রি, সেটা বুম্বাদা নিজেও মানেন না, কিন্তু ফটোগ্রাফের একটা সংলাপ। কিন্তু আমার সাক্ষাৎকারে দীপকদা নিজেই বলেছেন যে বুম্বা এখন নিজেকে ঠিক যেভাবে ভেঙেছে আমি বলছি বুম্বা ইজ দ্য ইন্ডাস্ট্রি। তাহলে তো দারুণ ব্যাপার, দীপকদা তো অসাধারণ কথা বলেন, অসাধারণ। ওনার সঙ্গে যে কখন কীভাবে সময় কেটে যায়, আমার অভিজ্ঞতা আছে ওনার সাথে একটা ছবিতে কাজ করা এবং বেশ অনেকটা দিন আউটডোর করা, খুব ভালো। এবং এখন উনি হোয়াটসঅ্যাপে দারুণ দারুণ জিনিসপত্র পাঠানেন, খুব ইন্টারেস্টিং, একদম যোগাযোগ রাখেন উনি হোয়াটসঅ্যাপে, উনি খুবই সোশ্যাল একজন মানুষ, খুবই সোশ্যাল। তো তাহলে তো আর তো কিছু না, শিবমোহর দিয়ে দিয়েছেন যখন দীপকদা, হ্যাঁ নিশ্চয়ই উনি তো ইন্ডাস্ট্রি বটে, কিন্তু এটা বুম্বাদা নিজে কোনোদিনই মানতে চান না। ওনাকে ওই বলে ডাকলে উনি খুব রেগে যান, বিরক্ত হন এবং বলেন যে এটা তো অটোগ্রাফে সৃজিতের লেখা একটা সংলাপ, অরুণ চ্যাটার্জির দিয়ে নেই, হ্যাঁ অরুণ চ্যাটার্জি, হ্যাঁ তো এটা আমার উপরে কেন চাপিয়ে দিচ্ছিস তোরা, আর সেটা মানতে বোধহয় আপত্তিও নেই যে অরুণ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি, অরুণ চ্যাটার্জি তো ডেফিনেটলি ইন্ডাস্ট্রি, ওনার চেয়ে বেশি সেলেবল প্রোডাক্ট এখন অবধি কিছু নেই বাংলায়, রবীন্দ্রনাথ আর উত্তম কুমারের চেয়ে বেশি আর কি বিক্রি হয় বলো তো, হয় না, একদমই হয় না, ফেললেই বাজারে গরম, একদম সেলিং লাইক হট কচুরি, সেলিং লাইক হট কচুরি। আচ্ছা এই যে উত্তম কুমারের ওপর যে কাজটা করা হলো, প্রথমত সেখানে উত্তম কুমারের ওপর কাজটা করা হচ্ছে বলে কেমন লেগেছিল, কোনটা মহানায়ক, মহানায়ক এবং সেখানে বুড়ো হতে কেমন লেগেছিল? খুবই ভালো, তার কারণ হচ্ছে যে ওনার জীবন অবলম্বনে একটা কাজ হচ্ছে, পরবর্তীকালে একটু দিগ্ভ্রান্ত হয়েছিল প্রজেক্টটা, মানে একটু একটু বেপথে চলে গিয়েছিল, সেটা তো আমার হাতেও নেই বুম্বাদার হাতেও নেই, সেটা নির্মাতাদের হাতে এবং তার ফলে তার অনেকটাই সমালোচিত হয়েছিল, অনেকেই অনেকেই আমাকে সাবুদি নিজে বলেছেন যে ওই ওই সিরিয়ালটা শুধু তোমার অভিনয়ের জন্য দেখি, নয়তো ওই খাজা সিরিয়াল আমি দেখতাম না, মানে এমনও ওনারা বলেছেন যে আমাদের তো একেবারে বাজারের বানিয়ে দিয়েছে, হ্যাঁ সেইটা এখন মানে জানি না কেন হয়েছে, সেটা তো যারা বানিয়েছেন নির্মাতারা তারা বলতে পারবেন, না আমি সেই প্লটে যাচ্ছি না, আমি তরুণ কুমার চরিত্রটা, তরুণ কুমার ধর, তরুণ ধর আমাদের সেই সময়কার যেটাকে কোট আনকোট স্বর্ণযুগ বলা হয় বাংলা ছবি, সেই সময় কিছু চরিত্রাভি নেতা ছিলেন যারা মানে মানে অসাধারণ, জীবেন বসু, অসিত বরণ, জহর রায়, তরুণ কুমার, সত্য বন্দ্যোপাধ্যায়, এদের চক্রবর্তী ঘণ্টার, হ্যাঁ তুলসী চক্রবর্তী, এদের ঘণ্টার পর ঘণ্টা শুধু এদের অভিনয় দেখে কাটিয়ে দেওয়া যায়, এবং এদের মধ্যে অন্যতম পছন্দের আমার তরুণ কুমার, তরুণ কুমার, এবং তরুণ কুমারকে আমি সামনাসামনি দেখেওছি, আমি ওনাকে মঞ্চে দেখেছি, ঘটক বিদায় নাটকে দেখেছি, তারপরে তোমার চন্দনপুরের চোর নাটকে দেখেছি, বিশ্ব ইয়েতে বিজন থিয়েটারে, এবং একবার ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, আমি উত্তম মঞ্চে কোনো একটা নাটক দেখতে গেছি, তো উনি পাশে একটা অফিস ছিল ওনার, এবার দেখছি পর্দাটা উঠছে আর ভেতরে তরুণ কুমার এতগুলো শশা নিয়ে খাচ্ছেন, এরকম চুড়ো করে রাখা শশা, তা আমি ভাই দেখতে উনি আমাকে বলে এই এদিকে এসো, তাই ভেতরে গেলাম, এই কী দেখছো, না আপনাকে দেখছি, কী দেখার আছে কি আমাকে, না আপনার অভিনয় আমার ভীষণ ভালো লাগে, কী দেখেছো আমার অভিনয় বোঝো, তাই বসলাম, তা আমি ওনাকে বললাম ওনার অভিনয় এবং ক্ষুধা নাটকের কথা, আমি যখন বললাম ওনাকে উনি খুব অবাক হয়ে গেলেন, বলছে তুমি ক্ষুধার কথা কী করে জানলে, রেগে রেগে বলতেন, আর আমার বাড়ির পাশেই বিধায়ক ভট্টাচার্য থাকতেন ক্ষুধার যিনি নাট্যকার, সেই সূত্রে ক্ষুধার সম্পর্কে জেনেছে, আমাদের তো দেখার সৌভাগ্য হয়নি, তখন উনি খুব খুশি হয়েছিলেন যে ওনার একটা পুরনো নাটকের কথা আমি বলছি, তখন উনি আমাকে বিট নুনে মাখিয়ে একটা শশা খাও বলে একটা শশা দিয়েছিল, বিশাল দারুণ প্রাপ্তি। তো তো যখন শুনলাম যে ওনার চরিত্র আমায় করতে হবে, ওনার সঙ্গে আমার চেহারাগত একটু মিল আছে, ডেফিনেটলি আছে, কিন্তু ওনার মতো হাইট আমার নেই, উনি কিন্তু বিশাল লম্বা ছিলেন, কিন্তু যাই হোক তারপরে তো আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ওনার সঙ্গে অভিনয় করা তিনজন নায়িকা, লিলি চক্রবর্তী, মাধবী মুখার্জি এবং সাবিত্রী চট্টোপাধ্যায়, এরা তিনজনই আমাকে ডেকে বলেছেন যে আমরা যখন টিভিতে দেখতাম আমাদের হঠাৎ মনে হতো আরে বুড়োদা তো বুড়োদার মতোই কথা বলছে, বুড়োদার মতোই হাসছে,
কিন্তু এত বড় সার্টিফিকেট আর কি হয়? রিলেটিভ অনেক সময় ফিল্ডে আসেন, এক ফিল্ডে আসেন যে একই পরিবার থেকে, কিন্তু এই দুই ভাইয়ের মতো সম্পর্ক ব্যক্তিগত জীবনে, মানে আমার দাদা বলে যে সম্পর্কটা, আমার মনে হয় না উত্তম কুমার তরুণ কুমারের মতো আর ঘনি এত ঘনিষ্ঠ সম্পর্ক আর কারোর মধ্যে ছিল বলে। সেই উনি সকালবেলা যখন সকালে ভিক্টোরিয়ায় মর্নিং ওয়াক করতে যেতেন, তো বলেছে বুড়ো তোকে নিয়ে যাবো, ঘুড়িটা বাড়ছে, হ্যাঁ এসে দেখছে ঘুমাচ্ছে, একটা রাউন্ডও মারেননি। সম্পর্ক ছিল যেটা রিফ্লেকশন আমরা দেখতে পাই ছবিগুলোতে, একদম যখন আমরা দেয়ানিয়া দেখি তখন বোঝা যায়, বা সপ্তপদী দেখি, ওই 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 যে সিনটা যেটাতে টেনে নিয়ে যাচ্ছেন তোকে ওথেলো করতে হবে, আমি শুনেছি ওখানে কোনো পরিচালক ছিলেন না, না না, ও তো স্পন্টেনিয়াস দেখেই বোঝা যাচ্ছে, মাস্টার ক্লাস কোনো, মানে আর এখনো প্রত্যেক দিন দেখে ওটাকে নতুন মনে হয়, তুমি দেখবে একদম, তার মানে কি রসদ আছে, কতটা টাইমলেস একটা, মানে হতে পারে একটা কাজ, কতটা মানে মানে সত্যি এর কোনো মানে ক্ষয় নেই এই জিনিসের, অক্ষয় অমর একটা ক্রিয়েশন। দেখো দাদা, তুমি এখন ঠিক গজার পর্যায়ে দাঁড়িয়ে নেই, 2007-এ যে গজা চরিত্রে যখন তুমি প্রথম আসছো, আজকের অম্বরীশ ভট্টাচার্য সে নয়, না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি তুমি তা সত্ত্বেও যথেষ্ট বিনয়ী, এবং তোমার পাটা একদম মাটিতে রয়েছে। মাটিতে পা না থাকার কোনো কারণও নেই, কারণ আমি এমন কিছু বিরাট কিছু হয়ে যাইনি যে আমাকে আকাশে উঠতে হবে, কারণ আমি অনেক বড় বড় মানুষদের জীবনে দেখেছি, বুঝলে, যারা হচ্ছেন মানে প্রবাদ প্রতিম সমস্ত মানুষ, তাদের আমি দেখেছি কতটা ডাউন টু আর্থ তারা, তাই আমার পক্ষে এই জীবনে, আমি তো অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছি, আমি দেখেছি উনি কতটা মাটির মানুষ, আমি মিঠুনদাকে দেখেছি, মিঠুনদা কতটা মাটির মানুষ, তো এইরকম সব ভগবান তুল্য মানুষরা যদি, তাদের মধ্যে যদি কোনো অহংকার না থাকে, তাহলে আমি কে বলতো যে আমি অহংকার করব আর আমার মানে পাটা মাটির থেকে খানিকটা উপরে থাকবে। হোয়াটসঅ্যাপ ডিবিতে সবসময় দেখা যায় অমিতাভ, ওটা আমার মানে ট্রিবিউট ওনার প্রতি, অত বড় মানুষের সঙ্গে কাজ করা। কিন্তু তুমি কি এটা সত্যি মনে করো, যোগ্যতার থেকে বেশি পারিশ্রমিক পাও তুমি? হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি পারিশ্রমিক পাই, কোনো অধিকারই নেই আমার হাতে পারিশ্রমিক পাওয়ার, আমি চেয়েছি এবং দিয়ে দিয়েছে, ব্যাস, কার না বাড়াতে ইচ্ছে করে বলো পারিশ্রমিক, আমিও বাড়িয়ে দিয়েছি, তারাও দিয়ে দিচ্ছে আমাকে, আমি তো বলছি আমি হচ্ছি তোমার এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা ওভাররেটেড একজন অ্যাক্টর সব দিক থেকে, মানে আমি তো জানি আমি কি করতে পারি না পারি, আমি খুবই অ্যাভারেজ একজন অ্যাক্টর, যে ভালো একজন পরিচালকের হাতে পড়লে মোটামুটি একটা ঠিকঠাক কাজ উতরে দিতে পারে, আমি কোনো ব্রিলিয়ান্ট অ্যাক্টর নই, কিন্তু আমি পাই কি করা যাবে, কেউ দিলে তো আর না করা উচিত নয়, হ্যাঁ ডেফিনেটলি আমি সব দিক থেকে ওভাররেটেড। আমি যদি বলি এই বিনয়টা, এটা বিনয় না, এটা বাস্তব, এটা আমি বিশ্বাস করি এবং সেই জন্য বলছি, আমি মনে করি যে যারা আমার দর্শক দেখছেন তো আমাকে, এনারা ভালোবেসেছেন আমাকে, এদের সঙ্গে কোনোরকম ছলনা করার কোনো যুক্তি নেই, এদের সঙ্গে ছলনা করা মানে হচ্ছে মা বাবার সাথে ছলনা করা, স্ত্রীর সঙ্গে ছলনা করা যায়, করাই যায়, একটু লুকোনো যায়, একটু বানিয়ে কথা বলা যায়, স্ত্রীর কথা আমি আসি, কিন্তু মা বাবা এবং দর্শক যাদের জন্য আমি আজকে এই জায়গাটায় বসে আছি, আরেক মা বাবা একদমই তাই, তাদের সঙ্গে কোনো রকম ছলনা নয়, ফলে এখানে কোনো বিনয়টি নয় না, এটা আমি বিশ্বাস করি এবং মন থেকে আমি এটা বিশ্বাস করি বলি বারবার বলি। যখন সেই দর্শকের থেকে শুনতে পাও শাসক দলের পদলেহনকারী বলে পুরস্কার পাচ্ছে, কেমন লাগে? খারাপ লাগে না, তার কারণ হচ্ছে ধরো আমি তোমায় বলি, ধরো এই যে যারা আমাকে দেখেন ভালোবাসেন তারাই তো ট্রোল করছেন, তারাই লিখছেন, ধরো আমার একজন বর্দা আছেন, তিনি রুলিং পার্টিকে পছন্দ করেন না, হ্যাঁ এবার আমি পুরস্কারটা পেলাম, তার তো ভালো লাগবে না, তিনি বলবেন কেন তুই গেছিলি ওটা নিতে, আমি তাকে বললাম যে বর্দা দেখো এটা তো কোনো পার্টি দিচ্ছে না বর্দা, এটা তো আমাকে গভর্নমেন্ট দিচ্ছে, একটা সরকারি পুরস্কার পেতে ভালো লাগে না, যে কোনো লোকেরই স্বীকৃতি তো ভালো লাগে, তো উনি বললেন যে না না ওই পার্টির থেকে তুই কেন পুরস্কার নিবি, এটা আমার আদর্শের সঙ্গে যায় না। ঠিক হয়তো সেরকমই আমার বর্দার মতো বিশ্বাস করা একজন মানুষ, সেই হয়তো ট্রোল করেছে আমাকে, সেই হয়তো লিখেছে যে বদলেহনকারী ইত্যাদি, কিন্তু আমার মনে হয় আমি তাকে বা তাদের এই কথাটা বলবো যে আপনাদের কেন এটা মনে হচ্ছে যে পদলেহন করে ওই পুরস্কারটা পেয়েছি, এইটা কেন মনে হচ্ছে না যে আপনারা এত বছর ধরে যে আমাকে কনসিস্টেন্টলি ভালোবাসলেন আমার কাজকে, তাতে করে একটা সরকার বাধ্য হলো আমাকে এই পুরস্কারটা দিতে, হ্যাঁ বাধ্যতার জায়গায় গেল, কারণ আপনারা আমাকে ভালোবেসেছেন, কারণ যে কোনো সরকারই তো সবসময় দেখে যে পাবলিক পালস কি, মানুষ কি চাইল কি করে, মানুষ কাকে পছন্দ করছে, নিশ্চয়ই সরকারের কাছে খবর গেছে যে আপনারা আমাকে খুব ভালোবাসেন, সেই জন্য তারা বাধ্য হয়ে আমাকে পুরস্কারটা দিয়েছে, আমি তো কোনো পার্টির সঙ্গে সেইভাবে যুক্ত নই, একদমই কোনো পার্টির সঙ্গে আমি কোনোভাবে প্রত্যক্ষভাবে জড়িত নই, তাও যে তারা আমাকে দিলেন
এটাই প্রমাণ যে এটা আসলে আপনাদের জন্য আপনাদের পদলেহন করেছি বলে পেয়েছি। দারুণ, অসাধারণ উত্তর। আচ্ছা আমি যদি শৈলেনবাবু থেকে শুরু করি, শৈলেন মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক দা, এরপরে অজিত করতে কতটা চাপ হয়েছিল? অপরাধ কি সত্যি কখনো মেটে অজিত? এখানে সাপের উপদ্রব আছে না? মানে অজিতের প্রাথমিকভাবে চাপ হয়েছিল যে অজিত কি আদৌ এরকম? অজিত কিরকম কেউ জানে না, কারণ অজিতকে কেউ দেখেনি, অজিতের কোনো ইলাস্ট্রেশনও নেই। কিন্তু প্রাথমিকভাবে আমারও মেনে নিতে অসুবিধা হচ্ছিল নিজেকে অজিত হিসাবে। তারপর আমি ভেবে দেখলাম যে কেন হচ্ছে অসুবিধাটা। তখন আমি দেখলাম যে ধরো অজিতকে, মানে ব্যোমকেশকে তো সেইভাবে আবার এতদিন পরে ফিরিয়ে এনেছিলেন অঞ্জন দত্ত, আবির এবং শাশ্বত চট্টোপাধ্যায়। তারপরে অরিন্দম শীল কয়েকটা ব্যোমকেশ করেছেন, যেখানে ইয়ে হয়েছে আমাদের ঋত্বিকদা হয়েছে, তারপরে রাহুল হয়েছে। আমি যখন ভাবতে বসলাম তখন আমি দেখলাম যে যারা যারা ইদানিংকালে অজিত করেছেন তাদের সঙ্গে আমার চেহারাগত কোনো মিল নেই, এবং তারা অভিনেতা হিসেবে প্রত্যেকেই কিন্তু নায়কের চরিত্র অভিনয় করে। হ্যাঁ, প্যারালাল তারা লিড, একদমই লিড অ্যাক্টর, কেউ কিন্তু পার্শ্ব চরিত্র অভিনেতা নয়। সেই জন্য আমার মেনে নিতে হয়, যেহেতু আমি লিড অ্যাক্টর নই এবং যেহেতু আমার সঙ্গে ওদের চেহারাগত কোনো মিল নেই, সেই জন্য আমার মেনে নিতে অসুবিধা হচ্ছে। তখন আমি নিজেকে তো কনভিন্স করতে হবে, না তো পার্টটা করবো কেমন করে। তখন আমি ফিরে গেলাম প্রথম ব্যোমকেশের কাছে। সত্যজিৎ রায় কাকে কাস্ট করছেন? উনি কিন্তু শুভেন্দু চট্টোপাধ্যায়কে কাস্ট করছেন না, উনি কিন্তু ওই রকম একজন সুপার হিরোর পাশে একজন চরিত্র অভিনেতাকেই কাস্ট করছেন, শৈলেনবাবুকে, যে বাসুকী সাপ দেখলে ভয় পায়, যে প্রথম যখন ওই গোলাপ বাগানের মালিকের মৃত্যু হয় ওই চাদরটা সরান উত্তমবাবু, উনি এরভাবে চোখটা এরম করে। এইখান থেকে কোথাও অজিতের চরিত্রটা আমার কাছে পরিষ্কার হয়, মানবিক চরিত্র। অজিত একজন সাহিত্যিক, আমি ছোট থেকে অনেক সাহিত্যিক, সাংবাদিক, এরকম মানুষদের আমাদের বাড়িতে আনাগোনা দেখেছি, ধুতি, পাঞ্জাবি, জহরকোট, কাঁধে ঝোলা, এই হচ্ছে তাদের ব্যাপার। মানে পারফেক্ট জটায়ু, অনেকটাই জটায়ু, অনেকটাই। তো তারা মজা করতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, খেতে ভালোবাসে, কিন্তু তারা যে বোকা তা নয়, কিন্তু তারা যথেষ্ট বুদ্ধিমান। আমি অজিতটাকে ডিজাইন করলাম ওইভাবে, এবং আমার চিত্রনাট্য আমাকে সাহায্য করলো অনেক জায়গায়। এতদিনে যারা ছবি দেখে ফেলেছেন তারা জানেন এই হচ্ছে প্রথম অজিত যে গান করে। হ্যাঁ, মাঝে মাঝেই গান করে, কখনো ভুল হিন্দিও বলে, যাতে করে কারোর কারোর তাকে জটায়ুর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন তারা, এবং কারোর কারোর কিছু কিছু মানুষের মেনে নিতে অজিতের সে অর্থে কমিক রিলিফ নেই, নেই, কোনো দিন ছিল না। এর আগের ছবিগুলোতে ইনফ্যাক্ট অজিতকে সেভাবে ব্যবহারও করা হয়নি। শাশ্বতটা তো ভীষণ সিরিয়াস করেছেন, খুব বেশি ব্যবহার করা হয়নি অজিতকে। হ্যাঁ, কিন্তু এই ছবিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। অজিত কিন্তু শুধুমাত্রই যে ভুল হিন্দি বলে বা গান গায় তা নয়, অজিত কিন্তু প্যারালালি ইন্টারোগেটও করে অভিযুক্তদের, কিন্তু ও ব্যোমকেশের সাথে সাথে প্যারালালি ইন্টারোগেট করে, তখন কিন্তু সে 100% সিরিয়াস। তা আমার মনে হচ্ছে যে এই চরিত্রটা যেভাবে এঁকেছেন পরিচালক তাতে অনেকগুলো শেড আছে, এবং আমার কাজ হচ্ছে আমার স্ক্রিন প্লে রাইটার এবং আমার ডিরেক্টর যেভাবে চরিত্রটাকে দেখতে চাইছেন একজন পেশাদার অভিনেতা হিসেবে, আমি একটা মালবাহক। এটা নাসিরুদ্দিন শাহ বারবার বলেন, শ্রীরাম লাগুর একটা বই আছে ওনার জীবন সম্বন্ধে, যেটার নামই হচ্ছে মালবাহক। আমি হচ্ছি আমার পরিচালকের যে ভাবনাটা সেটা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার মালবাহক, কুলি একজন আমি। তো তারা যেভাবে কনসিভ করেছেন চরিত্রটা আমি হুবহু সেইভাবেই পোর্ট্রে করেছি। তাতে কিছু মানুষের ভালো লাগছে, কিছু মানুষের খারাপ লাগছে, এটাই স্বাভাবিক। একটা কাজ সবার ভালো লাগবে এরকম কোনো মানে নেই। তবে যাদের খারাপ লাগছে তারা যে যে সমালোচনাগুলো করছেন আমি চাই তারা করুন, পরবর্তীকালে আবারও যদি আমি অজিত করার সুযোগ, যদি সিরিজ হয়, যদি হয় তাহলে আমি ডেফিনেটলি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। তুমি প্রথমেই বললে ফেলুদার মতো কোনো ইলাস্ট্রেশন নেই, সেই ইলাস্ট্রেশন নিয়ে গল্পও আছে। উনি বলেছিলেন আপনি কি নিজেকে ভেবে আঁকছেন, তা উনি বলেছেন লোকে তো বলছে আমি তোমাকে ভেবে আঁকছি। ব্যোমকেশের ক্ষেত্রে এরকম কোনো ইলাস্ট্রেশন নেই সে অর্থে শরদিন্দুর, দেবকে কি কোনো অংশে ব্যোমকেশ বলে তোমার মনে হয়েছে? হ্যাঁ, আমার খারাপ লাগেনি। তার কারণ হচ্ছে শরদিন্দু বাবুর যদি প্রোফাইলটা তুমি দেখো তার সঙ্গে দেবের প্রোফাইলের একটা মিল আছে, এবং বহু বছর আগে ব্যোমকেশ সমগ্র একটা বেরিয়েছিল আনন্দ থেকে, যাতে শরদিন্দুবাবুর একটা প্রোফাইল ছিল, সেই প্রোফাইলটার সঙ্গে কিন্তু দেবের প্রোফাইল মিলে যায়। আর কোন ব্যোমকেশটাকেই বা এক দেখতে, উত্তমবাবু আর আবিরকে কি এক দেখতে, না আবিরকে অনির্বাণকে এক দেখতে, তা তো নয়। তাহলে দেবকে মেনে নিতে অসুবিধার কথা আমি তো বুঝতে পারছি না, এবং মেনে তো নিয়েছেন দর্শক। এই মেনে না নেওয়ার বা সমালোচনা হওয়ার অন্যতম কারণ কি পাগলু থেকে ব্যোমকেশ করা? হ্যাঁ, মেনে নিতে পারছে না, কালচারাল জার্ক হয়ে যাচ্ছে মানুষের, যে দেবের তো এটা করার কথা নয়, দেব তো সারা জীবন শুধু নাচবে আর মারামারি করবে, তো এই লোকটা হঠাৎ আবার এই রকম সব চরিত্র করতে আসছে কেন, যেখানে আমরা
নাচ না করা, মারামারি না করা আবিরকে দেখতে অভ্যস্ত, অনির্বাণকে দেখতে, মানে মানুষ না কম্পার্টমেন্টে ঢুকিয়ে দিতে পছন্দ করে। সিরিয়াস, সিরিয়াস অ্যাক্টিং করবে, এ কমেডি করবে, এ মারামারি করবে, এ নাচ করবে, এরকম সব কম্পার্টমেন্টে ঢুকিয়ে দিলে মানুষের ভাব তো খানিকটা সুবিধা হয়। যেমন আমরা ধরো গানের ক্ষেত্রে বলি না, ইনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ইনি আধুনিক গান, ইনি জীবনমুখী গান, আসলে সবাই তো সবই গাইতে পারে। মানুষের সুবিধা হয় একটা মলাটের মধ্যে, একটা কম্পার্টমেন্টে যদি একজন আর্টিস্টকে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সম্বোধন করতে সহজ হয়। এই কথাটা আগের দিন আমাকে টোটাদা বলছিলেন এই সেটে বসে, যে প্রথম যখন মানে বিহারি চরিত্রের জন্য ঋতুদা কাস্ট করলেন, প্রচন্ড সমালোচনা হয়েছিল এই কারণেই যে টোটা এই ছবিগুলোর জন্য নয়, না মানে দেবের ক্ষেত্রেও সেই সমস্যাটাই হয়েছে যে দেব ব্যোমকেশের জন্য নয়। এবার একদম ব্যক্তিগত প্রশ্নে আসব, তোমার জীবনে সেইভাবে সম্পর্ক মানে যেটা থেকে যেটা বৈবাহিক সম্পর্কে গিয়ে পৌঁছায় সেটা আসেনি কেন? সম্পর্ক তো এসেছে অনেক, সেটা বিবাহ অবধি গড়ায়নি এটা বলতে পারো। তার কারণ হচ্ছে বিবাহ অবধি গড়ানোর সাহসই নেই আমার, বিশ্বাসী নই, না বিশ্বাসী নই মানে আমি আমার ক্ষেত্রে বিশ্বাসী নই। বিয়ে অ্যাজ এ ইনস্টিটিউশন আমি অবিশ্বাস করি তা নয়, বিয়ে যারা করছেন তারা ডেফিনেটলি ভালো কাজ করছেন, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে, আমার ধারণা হচ্ছে যে ইদানিং মানে এখন যে সময়টা চলছে একটা অস্থির একটা সময়, তো তাতে করে আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে কনসেপ্টটা বোধ হয় অবসলিট হয়ে গেছে, টেকনিক্যালি ব্যাকডেটেড তোমার মনে হয়? আমার মনে হচ্ছে, মানে ধরো ধুতি পাঞ্জাবি পরে তো আগে আমরা ধর্মতলার মোড় দিয়ে হাঁটতাম, এখন কি কল্পনাতেও ভাবতে পারো তুমি যে বাংলা শাটার ধুতি পরে তুমি অফিস যাচ্ছ বিবিধিবাগ দিয়ে হেঁটে? বদলে গেছে তো সময়ের সাথে, মানুষের জীবনটা ফাস্ট হয়ে গেছে অনেক। তাই আমার মনে হয় ওই রকমভাবেই প্যারালালি সম্পর্কের ক্ষেত্র সমীকরণগুলো বদলেছে। কিন্তু তাই বলে কি এখন আমি সুন্দর সম্পর্ক দেখতে পাই না স্বামী স্ত্রীর মধ্যে? ডেফিনেটলি পাই, কিন্তু সেটা লাখে একটা। চন্দ্রিন্দ্রা সেদিনকে তো একেবারেই বলছিলেন বিবাহ ভীষণ অস্বাস্থ্যকর জিনিস একটা, তুমি ঠিক সেই মতে বিশ্বাসী নও? না না, কারণ আমি এরকম অনেক দম্পতিকে দেখেছি আমারই বয়সী বা আচ্ছা কম বয়সী, যারা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করে খুব ভালো আছে, তাদের দেখে আমার দারুণ ভালো লাগে, কিন্তু আমি সেটা পারবো না করতে, কারণ আমি বেসিক্যালি খুব স্বাধীন চেতা মানুষ। ঠিকমতো মানে প্রপারলি দাম্পত্য জীবন যাপন করতে গেলে না কত একটু ত্যাগ করতে হয়, আমি এত ভোগী একজন মানুষ না, আমি জীবনে ত্যাগ করতে ভালোবাসি না, কারণ আজ আছি কাল নেই, বুঝলে? আমার যদি এই মুহূর্তে তোমার ইন্টারভিউটা দেওয়ার পরে মনে হয় যে আমি একটু সমুদ্র দেখতে যাব, আমি এখান থেকে গাড়ি করে সোজা চলে যাব সমুদ্র দেখতে, সেখানে আমি কাউকে জবাবদিহি করব না, তো ফলে সেখানে তো কোথাও সমস্যা তৈরি হবে সম্পর্কে থাকলে, যে আমি কিছু না জানি একটা দায়িত্বজ্ঞানী জ্ঞানহীনের মতো চলে গেলাম। তো যেগুলো যেগুলো মেনটেন করা করতে হয় বৈবাহিক জীবনে সেগুলো আমি মেনটেন করতে পারবো না, সেই জন্য আমি ওই ইনস্টিটিউশনটার সাথে জড়াইনি। কিন্তু বিয়ে নামক ইনস্টিটিউশনটার প্রতি আমার কোনো ক্ষোভ বা গ্রাজ নেই কিন্তু। মানে একদম নাটকের জীবন থেকেই তুমি নিঃসঙ্গ সম্রাট? সম্রাট তো আমি নই আর নিঃসঙ্গ সেই অর্থে নই, কেননা আমার জীবনে অনেক নারী এসেছে, অনেক সম্পর্কই হয়েছে, নিঃসঙ্গ আমি মোটেই নই। আমার বন্ধুবান্ধব যারা তারা খুব ভালো করে সেটা জানে, নিঃসঙ্গ নই আমি, যথেষ্ট সঙ্গবদ্ধ একজন মুহূর্তে। এই মুহূর্তে এরকম বলা খুব মুশকিল জানো তো, অনেক রকম সম্পর্ক, আমি আমি সম্পর্কে থাকলাম কি থাকলাম না তাতে কারোর কিছু যায় আসে না, দর্শকদের তো আসে যাই না, তারা বরং বেশি ইন্টারেস্টেড যে যারা তাদের চোখে নায়ক তারা কি করছে, আমি থাকি থাকি বা না থাকি কিছু, সেটা যদি আমার কাজকে কোথাও কমপ্লিমেন্ট করে বা একটুখানি বেটার করে সেটাই আমার মনে হয় লাভ। 2007 পর তুমি যে মিষ্টি ছাড়াও ঝাল তেতো নুন অনেক কিছু হতে পারো সেটা বুঝতে ইন্ডাস্ট্রির এত সময় লাগলো কেন? বেটার লেট দেন নেভার, ইন্ডাস্ট্রি যে বুঝেছে এটাই বড় কথা। কৌশিক গাঙ্গুলির হাত ধরে আমি যে অন্য ধরনের চরিত্রে নিজেকে দেখতে পাচ্ছি কাস্টেড হতে, এটি একটা বড় প্রাপ্তি আমার কাছে। লাগলো 17-18 বছর সময় লাগলো, ঠিক আছে, কিন্তু দেরি হলো হলো তো, এবং এমন একজন মানুষের হাত দিয়ে হলো যিনি এই সময়ের একজন অন্যতম সেরা পরিচালক। প্রত্যেক অভিনেতা যারা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে কমন, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির সাথে একটা ছবিতে অভিনয় করা। সেখানে ওনার হাত ধরে যে আমি অন্যরকম চরিত্রে পদার্পণ, হয়তো এইটির অপেক্ষা ছিল, হয়তো এর আগে অন্য কারুর দ্বারা আমি সিরিয়াস চরিত্রে সুযোগ পেলে হয়তো স্ক্রিপ্ট এতটা ভালো হতো না, ফলে মানুষের আমাকে বিশ্বাসযোগ্য লাগতো। তুমি তো স্ক্রিপ্টে অনেক সময় কম্প্রোমাইজ করো। হ্যাঁ হ্যাঁ, কেন করবো না, আমি তো একজন পেশাদার অভিনেতা, ফলে প্রচুর বাজে কাজ আমি করেছি এবং করে যাচ্ছি, ভবিষ্যতেও করব, কারণ আমার মনে হয় একটা বাজে স্ক্রিপ্ট এবং বাজে ডিরেক্টরের ফ্লোর থেকে অনেক কিছু শেখার আছে জানো তো।
অনেক কিছু শেখার আছে। যেমন ধরো কৌশিক গাঙ্গুলি বা সৃজিত মুখার্জির ফ্লোর থেকে অনেক কিছু শেখার থাকে, ঠিক তেমনই একজন একেবারে কিচ্ছু জানে না এমন পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি, এমন ডিওপির সাথে আমি কাজ করেছি জানেই না ক্যামেরা কীভাবে অপারেট করতে, কীভাবে আলো করতে হয়, সেই ফ্লোরে দাঁড়িয়েও কিন্তু অনেক কিছু শেখা যায়, ইম্পর্টেন্ট জিনিস আমি বিশ্বাস করি। যেমন টেলিভিশন সিরিয়াল করে অনেক কিছু শেখা যায়, অভিনয়ের একটা মানে পাঁচ মিনিট আগে তোমার কাছে স্ক্রিপ্ট হলো, পাঁচ মিনিটে ডেলিভার করতে হবে এবং প্রত্যেক দিন দর্শক তোমার এই চরিত্রটা হতে দেখছে, হাজারটা চ্যানেলের প্রলোভন, তাও তারা প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় তোমাকে দেখবার জন্য এই চ্যানেলটা চালাচ্ছে এবং হাতে রিমোট আছে, যে কোনো মুহূর্তে চেঞ্জ করে চলে যেতে পারে, তাও দর্শককে বসিয়ে রাখছো তুমি এই চরিত্রটা হয়ে 365 দিন। এটা বিরাট একটা চ্যালেঞ্জ। যারা টেলিভিশনকে ছোট করেন কথায় কথায় তাদের আমি বলবো, সেই সব অভিনেতাদের, যে আপনারা আসুন না একদিন করে দেখান না, একই চরিত্র 365 দিন হন, তারা বলবে যে না না ওটা করতে আমাদের রুচিতে বাঁধে। আমি বলবো যে রুচিতে বাঁধে না, আপনারা পারবেন না ওটা করতে একদম। টেলিভিশন একটারা যেটা প্রত্যেক দিন যে চ্যালেঞ্জটা নেয় না, ওটা দামি চ্যালেঞ্জ। আমি ঠোটকাটার এপিসোডেই করেছি, আমি মানসীদিন ইন্টারভিউ করেছি, আমি দেবদুদ্দার ইন্টারভিউ করেছি। মানসীদিন ইন্টারভিউতে মানে জাস্ট শর্টের মাঝখানে এসে মানসীদিন ইন্টারভিউ দিয়েছেন, তার মধ্যে ডাকছে বারবার করে, কাট হচ্ছে। আর দেবদুদ্দার ইন্টারভিউর জন্য আমার 3 ঘন্টা বসে থাকতে হয়েছে। তাহলে সেই মানুষটাকে কি করতে হয়েছে? উনি যে টাইমে ডেকেছেন আমি সে টাইমে গেছি, বাট উনি 3 ঘন্টাটাকে বেরোতে পারেননি ফ্লোর থেকে। মানে কতটা কঠিন আমি দেখতে পাই পরিস্থিতি এমনই। হ্যাঁ, যেটা এখানে বলবো, তোমার থেকেও অনেক কিছু শেখার আছে। মানে যদি আমি ধরো তোমাকে দেখি, দেখে শেখার আছে। আমি জানতে পারলাম যে একজন চূড়ান্ত প্রফেশনাল অভিনেতা, যাকে আমরা তার 86 বছর বয়স অবধি প্রফেশনাল বলেই জেনেছি, তিনিও সহজ ফিল্মে ওভার দ্য শোল্ডার হেসেছিলেন, শটে হেসে ফেলেন, হেসে ফেলেছিলেন এবং মানিকবাবু সেটা ধরে ফেলেছিলেন। এবং উনি যখন একদিন যান রোববার সকালে, কথা প্রসঙ্গে বলেছিল যে সৌমিত্র তুমি একটা ছবি দেখলাম সেদিন আমায় ডেকেছিল, তো তুমি হাসছিলে কেন ব্যাক টু শটে যখন তোমার সাজেশন ছিল? তখন উনি বলেন যে ওটা একটা বাজে ছবি মানিকদা, ও আর হাসাহাসি করছিলাম। বলে দাঁড়া দাঁড়া, ওই ছবিটা অভিনয় করার জন্য তুমি টাকা পাওনি? বলছে হ্যাঁ পেয়েছিলাম। তাহলে তোমার কোনো অধিকার নেই অ্যাকশন আর কাটের মাঝে হাসার? অ্যাকশন আর কাটের মাঝে আমার ছবিতেও তুমি যতটা সিরিয়াস থাকবে, যতটা ইনভলভ থাকবে, ততটা ইনভলভ থাকবে তুমি। তুমি একজন পেশাদার অভিনেতা, তোমার কোনো অধিকার নেই বাজে ছবি বলে। তাহলে করবে না, ছবিটা রিজেক্ট করে দাও। তুমি যখন অ্যাকসেপ্ট করেছো, তাহলে অ্যাকশন আর কাটের মাঝে তোমাকে 100% অনেস্ট থাকতে হবে। মানে ছবি যে স্ক্রিপ্ট দেখে কাজ করতে হবে, এটা তুমি একদম বিশ্বাস করো না? আচ্ছা, তার সেটা করলে তো আমি মানে 10 বছরে একটা ছবি করতে পারবো, ওরমভাবে হবে না, ওরমভাবে করা যায় না। তাহলে অম্বরীশ ভট্টাচার্যের জন্য মেয়ে দেখা ভীষণ সমস্যা। হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট, কারণ আমি একটা মেয়ের মধ্যে অনেক কিছু খুঁজে বেড়াই। হ্যাঁ, অনেক কিছু তো একটা মেয়ের মধ্যে পাওয়া যায় না, তিলোত্তমা কি আর হয় না? তো ফলে সেই জন্যে সমস্ত অনেকগুলো গুণ অনেকগুলো মেয়ের মধ্যে খুঁজে পেয়ে অনেকগুলো সম্পর্কে জানানোর মধ্যেই তো একটা মজা রয়েছে। ঠিক, এবার আসবো সেই 5টা শব্দে, যে 5টা শব্দ তুমি এক মুহূর্তও না ভেবে দেবে। এই ধরনের র্যাপিড ফায়ার না, পরে যখন শুনি তখন মনে হয় যে এর থেকে অনেক ভালো উত্তর ছিল আমার কাছে। বিশ্বাসঘাতক আমার জীবনে কম এসেছে। হাসি, ওটাই তো অক্সিজেন। কৌতুক অভিনেতা, খুবই শক্ত, ডিফিকাল্ট। সেরা অভিনেতা, উত্তম কুমার। একটা শব্দে চার্লি চ্যাপলিন, ইন্সপিরেশন। যে প্রশ্নটা দিয়ে শেষ করব, আজকে অম্বরীশ ভট্টাচার্য যে পিকটা পেয়ে গেছেন, তুমি যতই বিনয় করো অম্বরীশ ভট্টাচার্য আজকে একটা পিক পেয়ে গেছেন, আবার যদি কোনোভাবে কমার্শিয়াল ছবির ঘেরা টোপের ভার বানিয়ে দেওয়া হয় কেমন লাগবে? খারাপ লাগবে না, ভালোই লাগবে। মানুষ তো একটা মানুষ, দর্শকরা তো ভ্যারাইটি দেখতে পাবে আমার মধ্যে। হ্যাঁ, ধরো রবি ঘোষ যখন জনঅরণ্যের ওই চরিত্রটা করছেন, অন্যতম শক্ত চরিত্র না জীবনের। হ্যাঁ, ওইরকম একটা সিরিয়াল কমিক ক্যারেক্টার। সত্যজিৎ রায় বলেছিলেন ওই একটা ছবিতেই কোনো ইম্প্রোভাইজের জায়গা নেই, যেটুকু বলা হবে সেটুকু করবে। ভীষণ শক্ত একটা চরিত্র উনি যখন ওটা করছেন, পাশাপাশি তো উনি ওই ননিগোপালের বিয়েও করছে। হ্যাঁ, তা আমরা দুটো এখন যখন আমরা পিছন ফিরে তাকাই, দেখি যে একই টাইম লাইনে রবি ঘোষের মতো একজন আন্তর্জাতিক মানের অভিনেতা দুটো অভিনয় একসাথে করছেন। তো এর মধ্যে তো একটা চ্যালেঞ্জ আছে একজন অ্যাক্টরের কাছে। আজকে যদি আমার কাছে একটা ভাঁড়ের রোল আসে, আমি ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবো যদি আমায় ঠিকঠাক টাকা দেয় তারা। হ্যাঁ, তারপরে ধরো কৌশিকদার একটা ছবি, আর সেই ছবিটা একই সাথে রিলিজ করলো, তো এটা তো আমার কাছে একটা দারুণ প্রাপ্তি হবে। আর যদি সেই ছবিটা ঠিকঠাক টাকা না দেয়, তাহলে করবো না।
ডেফিনেটলি করবো না, কোনো ছবি ঠিকঠাক টাকা না দিলে করবো না আমি। হ্যাঁ, কারণ আমি তো মানে পেশাদার অভিনেতা, এটা ভুলে গেলে চলবে কেমন করে? ফলে ঠিকঠাক টাকা দিলে তবেই করবো এবং যে কোনো রকম স্ক্রিপ্টেই কাজ করবো। আমার যদি ডেট অ্যাডজাস্টেড হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি সুইচ অন সুইচ অফ করতে পারি তো। এবং আমি প্রথমে বলছি, ভাঁড়ের চরিত্রটা আমি কিন্তু ততটাই মন দিয়ে করবো যতটা মন দিয়ে আমি কৌশিকদা বা সৃজিতদার ছবিতে পাই। অ্যাকশন আর কাট অফ দিয়ে আমি প্রফেশনাল, একদম থাকতেই হবে, নয়তো আমি শান্তিতে টাকাটাই নিতে পারবো না। আমি একটা শব্দ বলবো, যে শব্দটা দিয়ে সাধারণভাবে যে কোনো কিছু আমরা আমাদের এই আলো ক্যামেরার মধ্যে শেষ করি, সেই শব্দটার মানে তোমার কাছে কি তুমি বলবে, কিন্তু আমরা শেষ করবো না, শেষ করবো তোমার গান শুনে। প্যাকআপ, আরো একটা কল টাইম পাওয়ার ইচ্ছা, অসাধারণ। এবার গানটা শোনা, কারণ প্যাকআপ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা অস্বস্তি হয়, বাবা কখন হবে প্যাকআপ। আমি দেখেছি ধরো প্রচণ্ড ভালোবাসেন অভিনয় করতে এমন অভিনেতাকে, প্যাকআপ শব্দটা শুনতে খুব ভালোবাসে। হ্যাঁ, এবং ফ্লোরে বলা হয় লাস্ট শটটার পরে যে সুন্দর শব্দটা বলো, তার মানে কি কেউ কাজ করতে পছন্দ করে না? তা তো নয়, যারা টেকনিক্যাল কাজ করছেন তারা প্রত্যেকে ক্যামেরা করতে ভালোবাসেন, সাউন্ড করতে ভালোবাসেন, তাও প্যাকআপ শব্দটা শুনতে খুব ভালো লাগে। কারণ ছোট থেকেই ছুটি শব্দের সঙ্গে আমাদের একটা ভীষণ ভালোবাসা রয়েছে। এইটা হচ্ছে খাস দখল নাটকের গান। আমি একটু বলে দিই, মানে প্রেক্ষাপটটা না বলে দিলে গানটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। সেটা হচ্ছে, এই নাটকের যিনি নায়িকা তিনি হচ্ছেন একজন খুবই ধনী আইনজীবী স্ত্রী। তো তার স্বামী তাকে খুবই ভালোবাসে, গয়নাগাটি দেয়, জিনিসপত্র দেয়, ইংরেজি বিদেশি মাস্টার রেখে, এটা স্বাধীনতার আগের গল্প, বিদেশি মাস্টার রেখে গান শেখায়, ব্যালাড শেখায়, সমস্ত শেখায় টেখায়। একটা জিনিসই দেন না তার স্ত্রীকে, সেটা হলো সময়। উনি প্রত্যেক দিন স্ত্রীকে বলেন যে আজকে কোর্ট থেকে আমি বিকেল ফিরে আসবো, দিয়ে তার জুরি গাড়ি করে আমরা দুজনে মিলে থিয়েটার দেখতে যাব। প্রত্যেক দিনই বিকেলের পর থেকে স্ত্রী সাজা শুরু করেন, পমিটম টমিটম ঘষে, চোখে কাজল লাগিয়ে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়, স্বামী ফেরেন না। এরকমই একটা দৃশ্যে যেদিন স্বামী কথা দিয়ে গিয়েছিলেন যে উনি ঠিক সময় ফিরবেন, এবং যথারীতি উনি কথা রাখেননি, ফেরেননি, স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে কাজল পড়তে পড়তেই মনের দুঃখে গান করে, আমি যেন ছবিটি ললিত লবঙ্গলতা কবিটি, আমি যেন ছবিটি ললিত লবঙ্গলতা কবিটি, আমি যেন ছবিটি তাই ভালো বাসেন স্বামী সর্বে সর্বময়ী, আমি তাই ভালোবাসেন স্বামী সর্বে সর্বময়ী, আমি তিনি আনেন খেটে খুটে আমার হাতে চাবিটি ললিত লবঙ্গলতা কবিটি, আমি যেন ছবিটি সারা বেলা হাসি খেলা হেলিয়ে পড়ি সাঁঝের বেলা, সেজে গুজে বসে থাকি যেন পটের বিবিটি, আমি সেজে গুজে বসে থাকি যেন পটের বিবিটি, স্বামী আমার সোনার মাইন কিন্তু কেবল আইন আইন, স্বামী আমার সোনার মাইন কিন্তু কেবল আইন আইন, এক দুঃখ মাইন আমি এত ফাইন, এক দুঃখ মাইন আমি এত ফাইন, উনি উয়ের ঢিবিটি ললিত লবঙ্গলতা কবিটি, আমি যেন ছবিটি। ছবিটি আপনারা দেখতে পেলেন, এবং চাবিটি কার হাতে থাকে সেটাও আপনারা এতদিনে জেনে গেছেন। অমরেশ দা এই কারণেই আমাদের সবার এত প্রিয়, কারণ ওই আইন উনি মানেন না। অমরেশ দার কথা শুনলেন আপনারা, এমনই বিভিন্ন ঠোঁট কাটা খোলামেলা মানুষদের আমরা নিয়ে আসি আমাদের এই বিশেষ বিভাগে। কেমন লাগছে ঠোঁট কাটা বিভাগ কমেন্ট করে জানান আমাদের। টলিউডের বিভিন্ন দিকে খবর পেতে আপনাদের চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।